রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে হনুমান মন্দিরত আক্রমণ, দুর্বৃত্তই ভাঙি লণ্ডভণ্ড করিলে রাম সীতার মূর্তি, মন্দিরের পর লই গল সোণর আ অলঙ্কার সহ মূল্যবান সামগ্রী। 22 জানুয়ারীর প্রাণ প্রতিষ্ঠা করিব অযোধ্যাত রাম মন্দিরের। দেশের লগতে রাজ্যের চৌদিশে রাম মন্দিরক লই ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইয়ার মাজতে হাইলাকান্দিত সংঘটিত হয়েছে চাঞ্চল্যকর ঘটনা। এটা হনুমান মন্দির ভাঙি লণ্ডভণ্ড করিলে দুর্বৃত্তর দলে, রোদেরে মরিয়াই মরিয়াই ভাঙিলে রাম সীতার মূর্তি। আজকে আমরা সকালবেলা দেখতে পারলাম যে আমরা হাইলাকান্দি স্টেশন রোড স্থিত হনুমান মন্দিরে সকাল সকাল চুরি হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি মন্দিরের যে সব সোনা গয়না যা ছিল সব চুরি করে নিয়েছে, মন্দির ভেঙে তারপর দানপাত্রে অনেক টাকা ছিল সবগুলো চুরি করে নিয়েছে, আমাদের পণ্ডিতজির ঘরও চুরি করে ভাঙচুর করে চুরি করে নেওয়া হয়েছে, আর বাইরে যেটা দানপাত্র ছিল সেটাও চুরি হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দিত। হাইলাকান্দির স্টেশন রোডত থাকা এই হনুমান মন্দিরটি ভাঙি লণ্ডভণ্ড করিলে দুর্বৃত্তই। শনিবারে পুয়াই মন্দিরের দ্বার খুলিবলৈ গৈ পূজারীয়ে দেখাত লাগিল হওয়া দোয়া, দুর্বৃত্তই মন্দিরের গেটের উপরে সুমাই তলা ভাঙি লুটি নিলে দানপাত্র। রাত্রে 12টা পর্যন্ত আমি আর এখানে আমরা বউ জামাই আমার ছোট বাচ্চা মিলে রামায়ণ দেখলাম, 12টার পরে গিয়ে ভিতরে ঘুমালাম। সকালে যখন উঠেছি তো দেখছি আমার ঘর সম্পূর্ণভাবে ছিদ্রানি, দরজা বাইরে থেকে লাগানি, ঠিক আছে, একটা শাবল দিয়ে লাগানি। তারপরে আমি জোরজবরদস্তি খুলে দেখলাম মন্দিরের ভিতরে সব জিনিস লুটপাট হয়ে গেছে, বাবার যা রূপার জিনিস ছিল, হাতের খাড়ু, গলার চেইন, এরপরে কানের ছিল, সব ওগুলো নিয়ে গেছে। এই ঘটনা পোহর লৈ অহার পিছতে হাইলাকান্দির সৃষ্টি হয় উত্তেজনার। একাংশ স্থানীয় রাইজে হাইলাকান্দি সদর থানা ঘেরাও করে আরক্ষীর বিরুদ্ধে সাব্যস্ত করিলে তীব্র প্রতিবাদ। রাইজর উত্তাল প্রতিবাদর পিছতে আরক্ষীয়ে আরম্ভ করিলে চুরক বিচারি অভিযান। ঘটনায় জড়িত থাকার সন্দেহত 7 জনক আটক করিলে হাইলাকান্দি আরক্ষীয়ে। দেওবারে সংবাদ মেল যোগে হাইলাকান্দির অতিরিক্ত আরক্ষী অধীক্ষকে জানালে সকলো কথা। যোৱাকালি আমি কৈছোঁ যে 7 জন মানুহক আমি এপ্রিহেন কৰিছিলোঁ ফুটপোষৰ কাৰণে, আমাৰ প্ৰাইম সাসপেক্টো আছিল তাৰ মাজত, গতিকে আমি উইদিন 14-15 আৱাৰ্ছৰ ভিতৰত আমি গোটেই ইনভলভ মানুহকেইটাক আইডেণ্টিফাই কৰিছোঁ। তাৰে 2 জন নাম নকওঁ এতিয়া, তেওঁলোক এপ্রিহেন কৰিবলৈ বা এৰেষ্ট কৰিবলৈ বাকী আছে, আমি খুব গধূলিৰ ভিতৰত আমি সন্দেহ ভাবিছোঁ তেওঁলোক আমি এৰেষ্ট কৰিব পাৰিম। আমাক ৰাতিপুৱা 5টা বজাত হনুমান মন্দিরের পূজারীর আমি গম পাও যে রাতে 3টাৰ পৰা 4টাৰ ভিতর মন্দিরত চুরি হয়েছে। আমি গোটেই অফিসার্সবিলাক মই নিজে ডিএসপি হেডকোয়ার্টার, 2 জন ডিএসপি প্রবেশনার, অসি হাইলাকান্দি, টিএসআই আর ট্রেফিক আইসি আর আইসি বন্দুকমারা, আইসি হসপিটাল, আইসি টিওপি গোটেবরে আমি লগেলগে গোটেই তাদের উপস্থিত হওয়া ইনভেস্টিগেশন আরম্ভ করো। ৰাতিপুৱা 11টাৰ ভিতৰত আমি 7 জন মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। তাৰ ভিতৰত আমি ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে কোনকেইজন প্ৰকৃততে ইয়াত ইনভল্ভ আছিলে। লাষ্টত আমি 7জনৰ ভিতৰত দেখিলোঁ তাৰ 3জন মানুহ গোটেই ঘটনাটোৰ লগত জড়িত, আৰু গোটেই এই ঘটনাটোৰ 5জন মানুহ টোটেল জড়িত আছে। আৰক্ষীয়ে জানিবলৈ দিয়া অনুসৰি ৰাজু বৈষ্ণৱ নামৰ এটা দুৰ্বৃত্তৰ নেতৃত্বতে সংঘটিত হৈছিল এই ভয়ংকৰ ঘটনা। এতিয়াও ঘটনাৰে জড়িত 2 অভিযুক্ত পলাতক। দুর্বৃত্তর দলটির পর 14 বিধ মূল্যবান সা সামগ্রীর লগতে 2টা মোবাইল ফোন উদ্ধার করেছে। অতি শীঘ্রে আন 2 অপরাধী গ্রেপ্তার করার আশ্বাস দিলে আরক্ষী। হাইলাকান্দির পর কুণাল সেন, DY365।